শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তা দেখো আজকে রান্না হয়েছে ডাল পেঁয়াজে কালি ভাজা আলু ভাজা ও আলু সিদ্ধ তো দেখো বিকালে ছাদে উঠে পড়েছি আর কি জানো তো এখন না রোজ সকালে আলু সিদ্ধটা পেঁয়াজ ভাজা করে বেশ আলু সিদ্ধটা মাখিয়ে নিই দারুণ লাগে টেস্টিটা জানো তো তো ওটা দিয়ে খাওয়া হয়ে যায় আর অন্য কিছু লাগে না আর যেহেতু আমার যে নাকের সমস্যাটা ছিল সেটা থেকে এখন অনেকটাই আমি ভালো আছি এখন আমি বেশ অনেক কিছুই খেতে পারি আর কি তো দেখো জামা কাপড়গুলো ছাদের থেকে তুলে নিয়ে একেবারে ছাদের থেকেই ভাস করে নিয়ে নিচে নেমে এসছি আর এদিকে দেখো সোনার আবার রাগ হয়েছে একটু সোনা কম্বলের মধ্যে থেকে মুখটা মানে আর বের করছে না তারপর চলে যাব পাড়াই এবার যখন আমি পাড়ায় চলে আসছি হঠাৎ দেখি সোনা আমার সামনে দিয়ে হাজির আমি বলছি তুই কোন পাশ থেকে আসলি বলছি আমি তোমার ওই পাশ ঘুরে চলে এসেছি তোমার আগে ঠিক তো দেখো অনেকদিন বাদে পাড়াতে এসছি আর পাড়ায় এসে দেখছি লুডু খেলা চালু হয়ে গেছে তা আমি কি আর বসে থাকবো আমিও লুডু খেলতে বসে পড়েছি তারপরে দেখো পিয়া এসে হঠাৎ কোনো একটা দরকার এসেছিল সেখান থেকে বাবার বাড়ি দেখা করে যাচ্ছে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এদিকে লুডু খেলা জমে গেছে আর যে পিয়া টাটা করে দিচ্ছে আমরা তো লুডো খেলা শুরু করে দিয়েছিলাম আর লুডু খেলা হয়ে গেছে তো আমরা জিতে গেছি আমি আর রুমকি হয়েছিলাম জিতে গেছি তাই আনন্দ হচ্ছে খুব তো পাড়া গিয়েছিলাম দেখতে তো পেলে পাড়া থেকে লুডু খেলে গল্প করে চলে এলাম বাড়িতে এবার একটু পড়াশোনা করবে শোনা তারপরে রাত্রেবেলায় কি তো চলো কোথায় যাচ্ছি দেখাবো তোমাদেরকে সারপ্রাইজ বন্ধুরা এখন আমরা বেরোচ্ছি পিকনিকে তো আমি আর শোনা বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাই আর তাপস দুজনা একসঙ্গে চলে গেছে আগে করছো তুমি এই তো এই পিকনিকিলে তো দেখো বাড়ি থেকে সোনার আমি চলে এলাম পিকনিকে আর তোমাদের দাদাভাই না অনেক আগেই চলে এসছে যেহেতু এখানে মাইক আছে আমাদের আর এখানে মাইকটা চালাচ্ছে উপেন্দা তো তোমাদের দাদা বলছে যে আমি আগে চলে যাই তুমি আর সোনা পরে গুছিয়ে এসো তারপরে চলে এসছি এসে দেখি বেশি মানে মানুষ হয়েছে ভালোই এসছে সবাই আর অনেকেই আসেনি সব এদিক ওদিক আছে অনেকে ভাবছে রান্না হয়ে গেলে তারপর আসবো অনেক মানে এখানে মেয়ে মানুষের থেকে পুরুষ মানুষটাই বেশি আর কি সব মানে দাদা ভাই বন্ধু বান্ধব আর কি সব একসঙ্গে পিকনিকটা হচ্ছে আর হঠাৎ জানো তো জানতামই না যে পিকনিক মানে হবে আজকে তো হঠাৎ আমাদেরকে সকালবেলায় বলছে মানে দশটা এগারোটার দিকে যে আজকে কিন্তু পিকনিক হবে তো তোমাদের নাম লিখিয়েছি ঠিক আছে চলো তোমাদের দাদা ভাই বলছে ঠিক আছে চলো তাহলে আজ পিকনিকটা সেরেই নিই তো আমাদের না পিকনিক হয় আমাদের এই কাঁঠাল বাগান আমাদের বাড়ির সামনে একটা কাঁঠাল বাগান আছে এই কাঁঠাল বাগানের সামনেই পিকনিকটা হয় তা সেটা হচ্ছে আমরা আমাদের ফচুদা উপেন্দা গোপালদা আরও তাপস মানে সবাই থাকে আর কি আমাদের ফ্যামিলি সবাই থাকে তা সেই পিকনিকটাও হবে কদিন পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখো দিদি আর আমি বসে গল্প করছি আর তোমাদের দাদা এসে দিদির পিছনে মানে দিদির মান মানে পিছনে লাগছে এটাই যে বৌদি হয় তো তাই খুব কি মারছে দিদির সঙ্গে তো তারপরে দেখো চলে এসেছি রান্নার এখানে আর রান্নার এখানে এসে দেখো কষাই মাংস তুলে নিলো আর এখানে ছোট ছোটো প্লেট নিয়ে এসেছে ছোট ছোট প্লেট নিয়ে সবাইকে দিয়ে দিয়েছে তো সবাইকে তিন থেকে চার পিস করে মাংস দিচ্ছে সবাইকে চার পিস করে মাংস দিচ্ছে সবাইকে মানে কষানো মাংস আর সত্যি কথা বলতে কি জানো তো কষানো মাংস না খেলে না কোনো মজাই আসে না তো দেখো সবাইকে কষানো মাংস দিচ্ছে তারপরে দেখো কষানো মাংস নিয়ে এসে বসে পড়েছি আর ঠান্ডার মধ্যে কষানো মাংস খেতে তো দারুণ লাগে গরম গরম তো সবাইকে তিন থেকে চার পিস করে দিয়েছি চার পিসই দিয়েছে আর আমাকে আমার যে একটা পিস পড়েছে না ওর মধ্যে আমি সেই পিস মাছের মাংসের পিসটা না আমি খাই না তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি এসো আমার একটা মাংস পিস পড়েছে ওটা তুমি নিয়ে যাও তা বলছে ঠিক আছে তুমি খেতে লাগো আমি এসে নিচ্ছি তার দিদি আর আমি বসে পড়েছি দিদিও খাচ্ছে আমিও খাচ্ছি আর আমার ডান সাইডে আছে সোনা সোনা ওই সাইডে মাংস খাচ্ছে তো আর এখানে যেহেতু ভয় জবাব দিতে হচ্ছে মাইক চলছে তাই আর আমাদের পিকনিকটা হঠাৎ মানে হঠাৎই হচ্ছে পিকনিকটা ওই জন্য বেশি আইটেম না এখানে আছে মাছের ঝোল ভাত আর মাংস আর শসা পেঁয়াজ আছে বেশি আয়োজন করতে পারে কারণ পিকনিকটা যেহেতু হঠাৎ হচ্ছে বলে আর চাটনি পাপড়দের দিকে যাওয়া হয়নি আর কি ডালটাল আর এমনি না ডালটাল করলে না খাওয়া হয় না মাংস থাকলে সেখানে আর ডালটাল কোনো পাত্তাই পায় না এমন একটা ব্যাপার তো সোনা বলছে মা ওই মাংসের পিসটা আমাকে দাও তাই সোনাকে দিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই এসতে সেই মাংসের পিসটা নিতে তো নিয়ে চলে গেল আর ভয় জবটা যেহেতু পরে দিচ্ছি তো আমার জিভে জল চলে আসছে তারপরে দেখো সোনা ম্যাশিং এখানে বসে আছে ও মাইকটা চালাচ্ছে ওপেন উপেন্দা ওইদিকে গেছে আর কি সুন্দর শস্যের ফুলির বাগান তোমাদের দেখিয়ে দিলাম তারপরে দেখো দুই বাপু কি করছে সোনা ওর পাপা দুজনা মিলে এরকি করছে আর কি তার এই যে দিদি আছে মানে দিদির দেওয়ার হয় আমার বর যেহেতু তাই দিদির সঙ্গে খুব তারপরে দেখো সবাই একটু নাচে ব্যস্ত হয়ে গেছে আর পিকনিকে না নাচলে কোনো মজা হয় নাকি। পিকনিকে তো নাচটাই আগে ভীষণ মজা হয় নাচলে তো সবাই মিলে যখন নাচে তখনই বেশি ভালো লাগে একা একা নাচতে ভালো লাগে না সবাই মিলে এখন নাচছে বেশ ভালো লাগছে আর কি তো চলো দেখো নাচটা আর ওদিকে না মাংসটা প্রায় হয়েই গেছে ভাতটা মনে হয় চাপানো হয়েছে এবার তোমাদেরকে দেখাবো তো আমি এদিকে বসে আছি মাইক সেটার এদিকে বসে আছি এখান থেকে আমি ক্যামেরা করছি মানে সোনার পাশে বসে আছি তা সোনা আবার উঠে ওইদিকে গেল আর আমি এখানে বসে আছি একা একা তারপরে দেখো দাদা মানে অরুণদা তোমাদের দাদা টেনে নিয়ে যাচ্ছে যে নাচার জন্য তোমাদের দাদাভাই আবার নাচে না ও নাচতে লজ্জা করে আর কি তা দাদা আবার জোর করে টেনে নিয়ে যাচ্ছে বলছে চল নাচবি পিকনিকে না নাচলে হয় এই দেখো আর তোমাদের দাদা না ভীষণ লজ্জা পাচ্ছে ও মানে নাচতে নাচে না সবার সামনে ও দৌড় মারছে এদিক ওদিক তো দেখো চলো আবার রান্নার ওখানে যাওয়া যাক তারপরে রান্নার এখানে চলে এসছে এসে দেখো ভাতটা চাপানো হয়ে গেছে আর এই যে মাংসটা লাল লাল ঝোলের মাংস তো মাংসটাও দারুণ হয়েছিল কিন্তু আগে থেকে বলে দিই যেহেতু ভয় জবটা পরে দিচ্ছি মাছের ঝোলটা না দারুণ হয়েছিল মানে দারুণ বললে চলে আর কি ভীষণ সুন্দর মাছের ঝোলটা হয়েছিল মানে মাংস থেকেও মাছের ঝোলটা বেশি সুন্দর হয়েছিল তারপরে দেখো ওই যে দিদিভাই বসে আছে তারপরে একটা কাকিমা বসে আছে সবাই বসে আছে ওইখানে আর আমি একটু ভিডিও করে নিলাম আর এদিকে দেখো অনুশ্রী গিটার বাজাবে তো এটা হচ্ছে এই যে পাশে দাঁড়িয়ে আছে না যে ছেলেটা এই ছেলেটার মানে গিটার এটা তো এটা হচ্ছে তো দেখো এই যে ভাইপোটাই রান্না করছে সব রান্নাটা ভাইপোটাই করছে তা ভাইপোকে আবার ভাত দেখানো হচ্ছে ভাত হয়েছে কি না তা ভাইপো বলছে হ্যাঁ ভাত হয়ে গেছে নামিয়ে দাও আর এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে না ভৈরব ওই ঝুঁকি মারছে ওটা হচ্ছে ওই ভাগ মানে ওই ভাইপোর ছেলে তারপরে দেখো ভাত হয়ে গেছে ভাত নামাচ্ছে আর দিদিকে বললো যে তুমি একটু ভাতটা লাস্টে কটা ভাত আছে ওগুলো ছেঁকে তোলো তাই দিদি ওই ভাতগুলো ছেঁকে তুলছে তারপরে দেখো আমরা চলে এসেছি খাবার টেবিলে কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তা সবাই বলছে যে বসে পড়ো খেয়ে নাও তা তোমাদের দাদা ভাইও বসে পড়েছে তা দাদা ভাই এখন বাড়িতে যাবে না পরে মাইক মানে গুছিয়ে নিয়ে তারপর লাস্টে বাড়ি যাবে আর আমি আর শোনা আগে থেকে চলে যাব তা সবাই বলছে তুই এখন বসলি কেন তা বলছে একসঙ্গে বসে খেয়ে নেই ওরা চলে যাবে আমি থেকে যাব বলছে ঠিক আছে তারপরে দেখো ওই যে ওনারা দুজন বসছে আমরা বসেছি তো ওটা হচ্ছে একটা দিদি হয় আর ওটা ভাসুর একটা তারপরে দেখো আমাদের ভাত পড়ে যাচ্ছে রামপ্রসাদ দা ভাত দিচ্ছে রামপ্রসাদ দা অনেকটাই সাহায্য করেছে মানে সবাইকে ভাত দিয়ে তো রামপ্রসাদ দা বসেছে এই পরেই বসেছে তারপরে দেখো পড়ে গেল আমাদের মাছের তরকারি উফ যা টেস্টি হয়েছিল না মাছের তরকারিটা মাছের তরকারিতে খাবার পরে চলে আসলো আমাদের মাংস তারপরে পেঁয়াজ সেম পেঁয়াজ শসা সব কিছুই চলে এসেছিলো আর আমাদের সঙ্গে না তাপসও ছিল আমরা সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম পিকনিকে তারপরে দেখো খাচ্ছি দারুণ টেস্টি লাগছে তো সোনাকে আবার এই সাইডে নিয়ে আসা হলো কারণ সোনার গায়ে না এতটা নিয়র নিয়র পড়ছিল সোনার গায়ে ওই ছাতা বেবে নিয়র পড়ছিল আর যা কুয়াশা বাবা বা প্রচুর কুয়াশা সন্ধ্যাবেলায় কিন্তু এতটা কুয়াশা ছিল না যত রাত হচ্ছে তত কুয়াশা বাড়ছে তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর লাস্টে নিয়ে নিয়েছে একটু তো তোমার দাদাভাই বলছে একটু শসা খাওয়া উচিত দাও তা মাংসের সঙ্গে শসা না হলে কি আর জমে আর মাংস না খেতে গেলে না একটু শশা লেবু হলে ভালো হয় তা না হলে না খাওয়া যায় না আর কি তারপরে দেখো দ্বিতীয় ছপ্পর বসে পড়েছে এখানে দ্বিতীয়বার সবাই খাবে বলে বসে পড়েছে তো এখানে এবার দিদি দিদি সবাই একসঙ্গে বসে পড়বে আর কি তো ওই দেখো একটা কাকিমা সবাই বসে পড়বে আর তোমাদের দাদা ভাই দেখো ভাত দিচ্ছে তো তো তোমাদের তোমাদের আমি ওই যে বাড়িতে চলে আসবো বলছে ঠিক আছে তোমরা যাও আমি এখানে থাকি তুমি আর সোনা চলে যাও তারপরে সবাইকে টাটা দিয়ে আমরা এবার বেরিয়ে পড়ছি আর এই যে তাপসা তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে তা চলো বাড়ির দিকে যাওয়া যাক এই যে তোমাদের দাদাভাই ভাই আমি আর সোনা আসছি তো দেখো ফাইনালি বাড়িতে চলে এসছে বন্ধুরা তা চলো ভিডিওটি এই পর্যন্ত থাকছে যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে বলো না যেসব বন্ধুরা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা করে লাইক করে দিও টাটা গুড নাইট সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং